ভয় পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রবি খান, ফুল নেম আলনুর তারিক রবি। আমি প্রফেশনাল গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার হিসেবে কাজ করছি, নিজে একজন ফ্রিল্যান্সার, শিখবে সবাইয়ের গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন মেন্টর অ্যান্ড ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর। সো আমার ছোটো থেকে বড় হওয়া সৈয়দপুর শহরেই। সৈয়দপুরে আমার স্কুল ছিল ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল, ওখান থেকে আমি প্লে থেকে পড়াশোনা করেছি। তারপরে বৃত্তি দেওয়ার জন্য ক্লাস ফাইভে আমি চলে যাই হচ্ছে রহমতুল্লাহ স্কুলে, সাধারণ গ্রেডে বৃত্তি পাই। অ্যান্ড তারপরে আমার সিক্স থেকে প্রায় টেন ইন্টার পর্যন্ত আমি হচ্ছে পড়াশোনা করি লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে। তারপরে এই সৈয়দপুরে পড়াশোনা পার্ট চুকিয়ে আমি চলে যাই হচ্ছে ঢাকায়, ঢাকাতে গিয়ে ভর্তি হয়ে হচ্ছে ঢাকা কলেজে। অ্যান্ড আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়েছে ঢাকা কলেজ থেকে। সো অনার্সে থাকাকালীন সময়ে প্রথম থেকে আমার টার্গেট ছিল কিছু একটা করার, লাইফে কিছু একটা সেট করতে হবে, শুরু থেকে আমার এটা ইচ্ছা ছিল। সো প্রথমে আমি একটু ইংলিশ আইলস করি, এদিক ওদিকে যাওয়ার ট্রাই করি, বাট আনফর্চুনেটলি দ্যাট ডাজেন্ট ওয়ার্ক ফর মি, আমার জন্য এটা কাজ করে নেই। পরে ফার্স্ট ইয়ারে আমি আরও অন্যান্য সেক্টরে যাই, তখন পর্যন্ত আমার ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন এদিকে অতটা বেশি আমার অ্যাফেকশন গ্রো করে নেই। পরে 2017 সালে যখন আমার মেজো বোনের বিয়ে হয় রনি ভাইয়ের সাথে, তখন আপনারা হয়তো চিনবেন ফরিদ রনি ভাইয়ের কথা আমি বলছি। সো ফরিদ রনি ভাইয়া হচ্ছে ওয়ান অফ দ্য কো ফাউন্ডার অফ শিখবে সবাই, অ্যান্ড উনার থ্রুতে আমার অ্যাকচুয়ালি এই সেক্টর বা স্কিলের আসার বা এই দিকে আসার আমার একটা আগ্রহ গ্রো করে। ওনাকে দেখছি ফ্রিল্যান্সিং করতে, অ্যান্ড দেন আমার একটা আইডিয়া আসে যে না, আমার একটা ফ্রিল্যান্সিং বা এদিক থেকে একটা কিছু ক্যারিয়ার করা সম্ভব। সো আমি যখন শিখবে সবাইতে জয়েন করি তখন 2017, অ্যান্ড আমরা ছিলাম কম্বো অফলাইন ব্যাচ ওয়ান, অ্যান্ড কম্বো ব্যাচে আমার প্রথম জার্নি শুরু হয়। কম্বো ব্যাচ মিন্স আমি গ্রাফিক ডিজাইন অ্যান্ড ওয়েব ডিজাইন দুইটা পার্টি কমপ্লিট করেছিলাম, অ্যান্ড এর মধ্যে থেকে আমি চুজ করে নিয়েছি পার্সোনালি গ্রাফিক ডিজাইন, কারণ ওয়েব ডিজাইনের প্রতি আমার তেমন একটা প্যাশন বা অ্যাফেকশনটা গ্রো করেনি সেই মোমেন্টে, হয়তো বা ফিউচারে হবে কিনা আমি জানি না, বাট আপাতত ওই দিকে আমার প্যাশন গ্রো করে নাই। গ্রাফিক ডিজাইনে বেশি আমি ইন্টারেস্টেড ছিলাম। সো ওইখান থেকে আর কি 2017 সালে আমার কোর্স চলাকালীন অবস্থাতেই আমি প্রথম কাজ পাই, অ্যান্ড কাজ কমপ্লিট করি, অ্যান্ড কোর্সের লাস্টের দিক হইতে হইতে আমার অলমোস্ট $200 to $300 আর্নিং কমপ্লিট হয়ে যায়। মানে এক কথায় কোর্স শেষ হওয়ার আগে আমি কোর্সের টাকাটা তুলে ফেলছি। তো কোর্স চলাকালীন সময়ে আমি হচ্ছে প্রথম আমার জব কমপ্লিট করি, অ্যান্ড ফার্স্ট জব কমপ্লিট করে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার $5 একটা জব ছিল, ভেক্টর ট্রেসিং, যারা গ্রাফিক ডিজাইন করেন তারা হয়তো বা জানবেন। সো এই কাজটা পাওয়ার পরে আমার মধ্যে আরও অনেক আগ্রহ আসে যে না, একটা যেহেতু আসছে আরেকটা আসবে, বাট লেগে থাকতে হবে। এভাবে আর কি আমার ফাইবার মার্কেট প্লেসে আমি একটার পর একটা কাজ পেতে থাকি। তবুও এর একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে। সো আমি যখন গ্রাফিক ডিজাইন কোর্সটা করি তখন আমার আশেপাশের এনভায়রনমেন্ট অ্যান্ড মানুষজন বলতে পারেন যে অনেক হাসাহাসি করছে যে এত কিছু করে টোরে এখন এখানে ওখানে সেইতেই হ্যান তেন, অনেক নেগেটিভ জিনিস। সো আপনাদের লাইফে অনেক এরকম নেগেটিভ জিনিস মানুষ বলে থাকে। সো এই সময় আমার একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে জেদ, যে জেদের বসে আমাকে একটা টার্গেট আমি নিয়েছিলাম যে আমাকে শিখতেই হবে, আর্ন করতেই হবে, এবং তাদের সেই সব মানুষকে দেখাইতে হবে যে না, আমি করতে পারছি, যেন তারা আমাকে পরে এই ব্যাপারে আর হেও বা হাসি ঠাট্টা না করে, যেন তারা আমাকে সিরিয়াসলি নেয়। এইভাবেই আর কি আমার জেদ বলতে পারেন, আমার প্র্যাকটিস বলতে পারেন, প্যাশন বলতে পারেন, অ্যান্ড একটা সব থেকে বড় টার্গেট ছিল টাকা কামাইতে হবে। তারপরে এইভাবেই আর কি আমার যে ফ্রিল্যান্সিংয়ের প্রথম কাজটা যখন পাইছি তখন আমার মনে হয়েছে যে না, $5 পাইছি মানে এখন $5,000 আর্ন করতে হবে। তারপর থেকে আর কি শুরু হয়ে যায় আমার একটার পর একটা ফাইবারের কাজ। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ফাইবারেই কাজ করছি এবং ফাইবারে লেভেল 2 সেলার হিসেবে আছি। সো 2017 কোর্স করার পরে আমি যখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করি, আমি মার্কেট প্লেসে প্রায় 2 বছরের মতো কাজ করি, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স হয় 2 বছরের, বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসপত্র আমি শিখছি এই কাজ করার মধ্যে থেকে। 2019 আমি হচ্ছে শিখবে সবাই ইন্টার্নশিপের একটা অপরচুনিটি পাই, অ্যান্ড তখন আমাকে রনি ভাই সাজেস্ট করে যে তুমি ইন্টার্নশিপে জয়েন করো, অ্যান্ড এখান থেকে আরও ভালো স্কিল ডেভেলপ করতে পারবা। সো ইন্টার্নশিপে জয়েন করি, অ্যান্ড র্যান্স অফন ভাই আমাকে একটা কোয়েশ্চেন করে যে তুমি ইন্টার্নশিপ কেন করতে চাও, তখন আমি বলছিলাম যে আমি মেন্টর হতে চাই, মেন্টরিং করতে চাই। তারপরে আর কি ইন্টার্নশিপ থেকে সাপোর্ট মেন্টরে জয়েন করে ফেললাম। সাপোর্ট মেন্টর থাকার পরে আমার কোর্স লঞ্চ করা হয়, আমার পারফরমেন্স দেখে তারা স্যাটিসফাইড হয়, অ্যান্ড আমার নামে একটা কোর্স লঞ্চ করে, অ্যান্ড তারপর থেকে এখন পর্যন্ত আমার কোর্স আলহামদুলিল্লাহ অনেকগুলোই কমপ্লিট করেছি। এখন পর্যন্ত আমার স্টুডেন্টের সংখ্যা 1000+ পেরিয়ে গিয়েছে। সো 2019 থেকে 2022 হয়ে গেছে, সো এখনও আছি শিখবে সবার সাথে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমার 3 ছেলে মেয়ে সবাই এখন স্বাবলম্বী, আমি একজন বাবা হিসাবে খুবই গর্বিত
যে তারা সবাই উচ্চশিক্ষিত এবং তারা সবাই নিজেই এস্টাবলিশড ইনকাম করতে পারে, যে আমার সন্তান তার প্রথম রোজগার দিয়ে কুরবানি দিয়েছে আমাদের জন্য, সবচেয়ে বড় একটা কি বলবো গর্বের বিষয়। এর চেয়ে বড় শান্তি, এর চেয়ে বড় চাওয়া আমাদের কাছে আর কিছু নাই। ফ্রিল্যান্সিং করে অ্যাকচুয়ালি আমার অনেক অ্যাচিভমেন্ট হয়েছে লাইফে। আমি বলতে পারবো যে মাশাআল্লাহ আমি অনেক কিছু করতে পারছি, থ্যাংকস টু শিখবে সবাই, থ্যাংকস টু পুরা যারা আমাকে সাপোর্ট করছেন এখন পর্যন্ত। ফ্রিল্যান্সিং করার প্রথম অ্যাচিভমেন্ট ছিল যে আমি একটা বাইক কিনছিলাম, যদিও পুরাটা আমার টাকায় হয় নাই, তখনও আমি এত ভালো ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হতে পারি নাই। 50% আমার আম্মুর ছিল, 50% আমার ছিল, ওখানে আমার মামারও কিছু টাকা ছিল। সো এইভাবে আর কি প্রথম বাইকটা কেনা হয় অনেক কষ্টে মষ্টে, বাসা থেকেও বাইক দিতে চায় নাই, তো ছোটোমোটো একটা বাইক কেনা হয়েছিল প্রথমবার। তারপরে ফ্রিল্যান্সিং করে আমি আরও কিছু টাকা পয়সা জড়ো করে তখন আমি প্রথম কোরবানি ঈদে আমি হচ্ছে কোরবানি দিতে মানে হেল্প করছিলাম। তারপরে আরেকটা অ্যাচিভমেন্ট ছিল, বিগেস্ট অ্যাচিভমেন্ট, যেটা আমার কিছুদিন কয়েক বছর আগে হয়েছে, সেটা হচ্ছে আমি একটা ওই বাইক পুরান বাইকটা বেচে ফ্রিল্যান্সিং করে যখন লেভেল আপ হয়েছে, বলতে পারেন একটু প্রো লেভেলের বসে গেছি, তখন যাই আমি একটা হচ্ছে বড় বাইক কিনছি। অ্যান্ড বাইকটা সুজুকি জিক্সার SF নতুন এডিশন যেটা আসছিল ওই সময় ওটা কেনা। তারপরে তো শিখবে সবার সাথেই জয়েন করা হয়েছিল, তারপরে এভাবেই চলতে থাকে। আর আরও বিগেস্ট অ্যাচিভমেন্ট ধীরে ধীরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ফ্যামিলিকে আমি এবার ঈদে অনেক কিছু চেষ্টা করেছি দেওয়ার যতটুকু আমার সাধ্যের মধ্যে সম্ভব। আর আরেকটা বিগেস্ট অ্যাচিভমেন্ট যেটা না বললে নয়, আমি এখন গরমে থাকি না, আমার রুমে একটা এসি আছে, এটাও আমার ফ্রিল্যান্সিং থেকে কেনা। বাট এখানে আমি একটা কথা NB নোটামেনি দিয়ে দিই, যে সেটা হচ্ছে যে সবাই দেখে যে ভাই এত কিছু করছে, এত কিছু করছে, আমরাও করবো, এই ভুলটা লাফায় ধাপায় চলে আসেন না। সো আপনাদের উচিত আমরা অ্যাচিভমেন্টের আগে, আমি ওই যে বললাম 40,000 টাকার একটা বাইক থেকে শুরু করে ধীরে 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 হয়েছে, সো ইটস নট লাইক যে আপনি আসবেন গাছ থেকে আপেল পারবেন খেয়ে ফেলবেন, না, কষ্ট করতে হয়েছে, সময় লাগছে, ধৈর্য লাগছে, প্র্যাকটিস লাগছে, আপনার শ্রম দিতে হয়েছে, ধীরে ধীরে এই লেভেলটা অ্যাচিভ করতে হচ্ছে। সো আপনারাও যারা নতুন বিগিনার আসতেছেন, মনে করবেন না যে খুবই সোজা ভাই পারছে আমিও পারবো, হ্যাঁ আপনারাও পারবেন অবশ্যই, বাট ব্যাক হিস্ট্রিটা অবশ্যই শুনবেন যে আপনাদের কষ্ট করতে হবে, কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, ইনশাল্লাহ আমি পারলে আপনি পারবেন না কেন। শিখবে সবাইকে ধন্যবাদ যে রবিকে এত সুন্দরভাবে স্কিল করে দিয়েছে। তা আমি দোয়া করি সব ছেলে মেয়ে যেন এসে এখানে এইভাবে উন্নতি করে এবং তার পরিবারকে সাপোর্ট করতে পারে। বাদ যাবে না কেউ, শিখবে সবাই।